সাবধানে নিয়ে এসো। খুব সাবধানে ওকে এখানে শুইয়ে দাও। রাজবৈদ্যকে খবর দাও এক্ষুনি। আর মহামন্ত্রী? আপনি মহারাজ, এই ছেলের চিকিৎসার জন্য যা যা করণীয় তাই করবেন, এ আমার হুকুম। ছেলেকে সুস্থ করে তুলতেই হবে, এটা মাথায় রাখবেন। তেমনটি হবে মহারাজ। কাকে নিয়ে এত অস্থির হয়ে পড়েছ বিশ্বরূপ? এই ছেলেটিকে নিয়ে মা, ওকে ওরা জঙ্গল থেকে খুঁজে পেয়েছে। বিশেষ কর্তব্য, কারণ একে আঘাত করেছে আমার ছেলে। এখন বুঝতে পারছো তো যে সে কোন ভাল্লুককে তীর মেরেছিল? আসুন 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 মহারাজ। যে করেই হোক এই ছেলেটিকে সুস্থ করে তুলতে হবে রাজবৈদ্য। আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো মহারাজ। কোন আহত বালককে নাকি সে বাইরে নিয়ে এসেছে, কোথায় সে? এখানে ওর নাম তোমার মুখে না আসাই ভালো। আমার একেবারে শেষ খেলার দান গুরুমা, ও যদি কোনো কেটি হয়ে যায়। গোপালকে হত্যা করা দায়ে চন্দরের শাস্তি হবে। আর যদি ঠিকানা না হয়, যদি গোপালের ক্ষতি করে ও পার পেয়ে যায়, তাহলে তো আমার বোনের রাজা হওয়ার সেই সুযোগ কেন হাতছাড়া হবে। না গুরুমা, আমি সে কাজ কানা কিছুতেই হতে দেব না, কিছুতেই হতে দেব না, কিছু একখানা করতেই হবে। তুমি করিস না রে সুকলতা, বেশি ব্যস্ত হয়ে কাজ করতে গেলে সব বন্ধ হয়ে যেতে পারে। দেখ না রাজবৈদ্য কি বলে। ছেলেটির কপাল ভালো, যথাসময়ে ওকে এখানে আনা হয়েছে মহারাজ। চিকিৎসার আর একটু বিলম্ব হলে ছেলেটির মৃত্যু অনিবার্য ছিল। তাহলে আমি এক্ষুনি জড়িবুটি বেটে পাঠানোর ব্যবস্থা করছি। ঘন্টায় ঘন্টায় প্রলেপ দিতে হবে। ও হ্যাঁ, একজন দায়িত্ববান কোনো দাসীকে যদি আমার সঙ্গে পাঠান, তাহলে তাকে আমি সবটা বুঝিয়ে দিতে পারবো। কোনো দাসী নয়, আমি লাগিয়ে দেব সব জড়িবুটি। আহারে, কোন মায়ের বুকের ধন এভাবে এভাবে আঘাত পেল আমার ছেলেটার জন্য। আমি ওকে যেমন করেই হোক সুস্থ করে ওর মায়ের বুকে ফিরিয়ে দেব, আমি কথা দিচ্ছি। বাহ, তাহলে তো অতি উত্তম। তাহলে মহারাজ, আমি খুব ভালো হয়েছে চন্দন নিজের অজান্তে নিজের শত্রুকে রাজবাড়িতে এনে ফেলল। গোপালকে আর বুদ্ধি খরচা করে রাজবাড়িতে ঢুকতে হলো নে। জাহ্নবী, তুমি এর সেবা করো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভেবো না যে তার জন্য চন্দ্রের শাস্তি কিছু কম হবে। এই ছেলেটি আমার প্রজা, তাকে সুস্থ করে তার মা বাবার কাছে ফিরিয়ে দেওয়া যেমন আমার কর্তব্য, তেমনি এই ছেলেটির এই অবস্থার জন্য যে দায়ী তাকে শাস্তি দেওয়া আমার রাজকর্তব্য, আর আমি সেটাই করব এক্ষুনি।
গোপাল এসেই তো চন্দরকে বেকায়দায় ফেলতে শুরু করে দিয়েছে রে সুকলতা। গাছে না উঠতে এক কাঁদে, কি বলেন গুরুমা? গোপাল যা করবে তা তো পরে, তার আগে কুমারকে নিচে নামাও। তোমার হুকুমে ওরা আমায় তুলে আনলো মহামন্ত্রী, এত সাহস তোমার? আমাকে তুলে আনার জন্য ওদের আদেশ দাও কোন সাহসে? তুমি ভাবিরা দেখে এইভাবে অপদস্থ করো, আমি তোমাকে বড়দের সম্মান করতে শেখো চন্দ্র, এত সাহস তোমার হয় কি করে? আর তোমাকে এখানে নিয়ে আসার আদেশ আমি দিয়েছি, এবার বলো ছেলেটিকে তুমি তীর মেরেছিলে? না, তুমি আমাকে এই জন্য পেয়াদাদের দিয়ে ধরিয়ে আনলে বাবা। আমাকে চন্দ্র আমার কাছে কোনো সত্যি গোপন করবে না। আমি সত্যি বলছি, আমি কোনো মানুষকে তীর মারিনি বাবা, ভাল্লুককে মেরেছি। এই তোমার শেষ কথা? হ্যাঁ। বেশ, এবার তাহলে ওই ছেলেটির জ্ঞান ফেরা অবধি আমরা প্রত্যেককে অপেক্ষা করব, ও নিজেই বলবে সব কথা। ওই ছেলেটি যদি বাবার কাছে সত্যি সত্যি আমার নাম বলে দেয় তাহলে কি হবে? শরীর কেমন লাগতে ছেড়ে ভাবতাম? আহারে, মা বলে ডাকছে। বাচ্চা বলো তো বাবা, কে তোমার মা? আমি নিজে লোক পাঠিয়ে তোমার মাকে নিয়ে আসবো, বলো তো বাবা। কোথায় তুমি? তুমি তো এখন তুমি যাবে, তুমি যদি এক্ষুনি আমার ক্ষীর বানিয়ে না দাও তবে আমি এক্ষুনি অন্য জল সব ত্যাগ করবো। সে কি কথা চাঁদ? হ্যাঁ তাই, আমি এখন কি করে যাবো চাঁদ? ওকে একা ছেড়ে এভাবে একে যেন কেমন চেনা চেনা লাগতেছে, কোথায় যেন দেখেছি আগে। তুমি যাবে কি যাবে না আমার বলো শুধু। যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, আমি তোর ক্ষীর বানানোর ব্যবস্থা করছি। বাচ্চা তুমি একটু একা থাকবে, আমি যাবো আর আসবো তোমার জন্য না একটু। তুমি কি কথায় বলে যাবে নাকি যাবে? তোমরা এখানে কি করছো? মাকে একা ক্ষীর বানাবে নাকি মাকে সাহায্য করবে রে? যাও মার সাথে। তোর
তোমার মনে আছে তো কি বলেছিলাম আমি? কেউ যদি জিজ্ঞেস করে না, খবরদার বলবি নে যে আমি তোকে তীর মেরেছি। বললে কিন্তু তোর কপালে দুঃখ আছে।